আল্লাহ তাআলা বলছেন 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 27 কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুযুজাহুম কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে কাদেরকে মুমিনদেরকে কে বলছেন আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি মুমিনদেরকে বলুন মুমিন মানে হলো যারা আল্লাহকে বিশ্বাস করে দাবি করে যারা পরকাল বিশ্বাস করে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে এটাকে যারা আবশ্যক মনে করে অর্থাৎ আল্লাহর বিধানের প্রতি যাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে তারাই হলো মুমিন তাআলা তাআলা বলছেন কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে মুমিন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়াগুদ্দু তারা যাতে নিম্নগামী রাখে মিন আবসারিহিম তাদের দৃষ্টিশক্তিকে তাদের চোখের নজরকে যাতে তারা নিচের দিকে রাখে ওয়াইহফাযু ফুযুজাহুম এবং তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে যালিকা আসকা লাহুম এটা তাদের জন্য অতিব পবিত্র পদ্ধতি অত্যন্ত পূত পবিত্র পদ্ধতি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা খাবীরুন খবর রাখেন বিমা ইয়াসনাউন যা কিছু তারা করে থাকে যা কিছু তারা করে থাকে সব কিছুর খবর কে রাখেন আল্লাহ তাআলা রাখেন এরপর আয়াতে 24 নম্বর সূরা নূরের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না একই ভাবে হে নবী আপনি মুমিন নারীদেরকেও বলুন তারা যাতে তাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী রাখে এবং তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য মুমিন নারী এবং পুরুষের জন্য দৃষ্টি নিয়ন্ত্রণ করা নিজের ব্যক্তিগত চারিত্রিক অর্থাৎ নৈতিক যে চারিত্রিক বৈশিষ্ট্য এটাকে সংরক্ষণ করা হেফাজত করা এটা প্রতিটা মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ আবশ্যক নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যাকাত যেমন ভাবে ফরজ মা বাবার খেদমত করা যেমন ভাবে ফরজ স্ত্রীর দায় দায়িত্ব পালন করা ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিয়ে তাদেরকে গড়ে তোলা এগুলো যেরকম ফরজ মানুষের সাথে বেচা কেনায় সঠিক ওজন দেয়া এটা যেমন ফরজ সত্য কথা বলা যেমন ফরজ ঠিক একইভাবে ইমানদার নারী এবং পুরুষের জন্য তাদের জন্য পর্দা করা ফরজ সন্দেহ আছে কারো আপনাদের কারো সন্দেহ আছে না এটা ফরজ এটা কি একেবারে নামাজ রোজার মতোই ফরজ আল্লাহ তাআলা বলছেন আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে কি করে নিচুক রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহর এই হুকুমটা পালন করা ফরজ এই হুকুমটা পালন করা ফরজ ফরজগুলোর বিধা কেমন এটার আসলে মানে গঠনটা কেমন বা এটার স্ট্রাকচার রূপটা কেমন আসলে ফরজ হলো এমন আবশ্যক বিষয় যেটা করতেই হয় যেটা না করলে দুনিয়াতেও শাস্তি নির্ধারিত আছে আখেরাত ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত আছে এমন বিষয়গুলো হলো ফরজ এমন বিষয়গুলো হলো কি ফরজ কিছু বিষয় আছে সুন্নাহ এগুলো করলে সওয়াব নফল করলে সওয়াব না করলে কি নাই গুনাহ নাই না করলে গুনাহ নাই সেগুলো হলো সুন্নাত নফল কিছু কাজ আছে কিন্তু ফরজটা হলো করতেই হবে বাধ্যতামূলক এবং না করলে এটার জন্য জবাবদিহি করতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে তো পর্দার বিধান পালন করাটা এটা সুন্নাত নফল বিধান না এটা হলো একেবারেই নামাজ রোজার মতো ফরজ হজ যাকাতের মতো
ফরজ কিন্তু এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা নামাজ রোজার চাইতে আরো ব্যাপক ফজরের নামাজ পড়েছেন ছয়টা জামাত হয়েছে ফজরের জোহরের নামাজের জামাত আবার দেড়টায় সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার মধ্যে আপনার জন্য কোনো নামাজ ফরজ নয় কোন নামাজ ফরজ নয় আপনি যদি ফজরের পরে যদি দুপুর একটা দেড়টায় যদি মারা যান এ ফাঁকে আপনার উপরে কোনো নামাজের দায় দায়িত্ব নাই আপনি গত বছর রমজানের রোজা এক মাস পূর্ণ রেখেছেন এই বছর যদি আপনি রোজার আগে যদি মারা যান আপনার উপরে কোনো রোজার আবশ্যক নেই হজ আপনি যদি জীবনে একবার করে ফেলেন আপনার উপরে হজের আর আবশ্যকতা থাকছে না অর্থ সম্পদ থাকলেই আপনার উপর জাকাত ফরজ হচ্ছে অর্থ সম্পদ মানে নির্ধারিত ইয়া অনুযায়ী নিয়ম অনুযায়ী যে পরিমাণ সম্পত্তি থাকার কথা ওইটা আপনার উপরে থাকলেই আপনার উপর কি ফরজ হচ্ছে জাকাত ফরজ হচ্ছে কিন্তু পর্দার বিধানটা কিন্তু আপনার যখন নামাজ ফরজ থাকছে না আপনার উপরে ফজর পড়েছেন আবার জোহর পড়েছেন মাঝখানে আপনার জন্য নামাজ ফরজ নয় কিন্তু মাঝখানেও আপনার জন্য পর্দা ফরজ কথা বুঝতে পেরেছেন রোজা গত বছর রেখেছেন আবার এই বছর রাখবেন মাঝখানে আপনার জন্য রোজা ফরজ নয় কিন্তু এই মাঝখানেও আপনার জন্য পর্দা ফরজ যতক্ষণ আপনি ব্যবসা বাণিজ্য করছেন ততক্ষণ পর্যন্ত ব্যবসা বাণিজ্যের যথাযথ নিয়ম পালন করা আপনার জন্য ফরজ এখন ব্যবসা করছেন না আপনি ঘরে বসে আছেন তাহলে এই অবস্থার মধ্যে ঘরে বসে আছেন এই অবস্থার মধ্যে ব্যবসার যে নীতি আছে এটা পালন করা আপনার জন্য ফরজ না যেহেতু এখন আপনি ব্যবসা করছেন না কিন্তু ঘরে যখন থাকছেন তখনও আপনার জন্য পর্দা ফরজ আমি কি কথাটা বুঝাতে পারছি কেন এটা মানে অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপকতার দৃষ্টিকোণ থেকে অন্য অন্য দায় দায়িত্বগুলোর চাইতে এটা আরো ব্যাপক দায় দায়িত্ব এই পর্দার বিধান পালন করাটা কি ফরজ পর্দার বিধান পালন করাটা কি ফরজ আবশ্যক এখন আমরা আমরা তো কত কথাই বলছি প্রতি জুমুরাতে বিভিন্ন বিষয়ের উপর বলার জন্য চেষ্টা করছি নিজেদের মধ্যে মাঝে মধ্যে চিন্তা হয় আসলে এত যে বলি কার্যকরিতা কতটুকু এটা নিজেদের মাঝে মধ্যে চিন্তা হয় এই যে আমরা যারা আপনারা যারা শুনছেন আসলে শোনার পরে কতটুকু নিজেদের মধ্যে এটা ধারণ করেন কতটুকু নিজেদেরকে ওই আলোকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করেন এটা মাঝে মধ্যে চিন্তা হয় কিন্তু প্রতিজন ব্যক্তিকে তো ইন্ডিভিজুয়ালি মনিটরিং করা এটা আমাদের দ্বারা সম্ভব না কিন্তু আপনি যদি শোনার পরে যদি মনে করেন এত নিয়ম কানুন সব মানা কি সম্ভব আপনি যদি এভাবে মানে একটা মানে এড়িয়ে গেলেন আর কি ইগনোর করলেন এড়িয়ে গেলেন যে এত মানা কি সম্ভব অথবা যত নিয়ম কানুনের কথা বলে এত নিয়ম কানুন পালন করতে গেলে আমারে পুরা মৌলবাদী হয়ে যাওয়া লাগবে আমি একেবারে পুরা কাট্টা হুজুর হয়ে যাব আমাদের অনেকের চিন্তা কিন্তু এরকম মনে করে যে ইসলামের বিধানগুলো হলো মানে যারা একটু মানে ইসলামের বিধানগুলো শত শত পালন করে যথাযথভাবে পালন করে তাদেরকে একটু বেশি মানে একটা নেগেটিভ দৃষ্টিতে দেখা হয় বেশি ইসলাম ইসলাম করে এরকম বলে না একেবারে প্রত্যেক জায়গায় ইসলাম বলে এত কড়াকড়ির দরকার কি এরকম কিন্তু কারো কারো মনোভাব আছে আছে না কারো কারো তো যাদের মধ্যে এই মনোভাব আছে তাদের জন্য আমাদের দুঃখ করা ছাড়া আসলার কোনো উপায় নেই আপনার জন্য আমি আর কিছু বলতে পারবো না দুঃখ করতে পারবো তবে আমি আপনাকে সতর্ক করতে পারবো এই যদি হয় আমাদের নীতি যে শুনলাম কিন্তু সব মানা মানতে গেলে কট্টর হয়ে যাওয়া লাগে সব মানতে গেলে লোকজন আমাকে সেকেলে সেকেলে বলে সব মানতে গেলে আমি আলটা মডার্ন হতে পারবো না সব মানতে গেলে আমি সমাজের অন্য দশজনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবো না এই চিন্তা করে যারা দিনের বিধানকে ইগনোর করবেন অবজ্ঞা করবেন আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি পরকালে অপেক্ষা করছে এটা হলো আমার সতর্কবার্তা এছাড়া বেশি কিছু বলার নাই এটা হলো পরকালীন ভয়ঙ্কর আজাব অপেক্ষা করছে সাথে সাথে দুনিয়ার পরিণতিও কিন্তু খারাপ
দুনিয়ার পরিণতিও খারাপ যারা আল্লাহ তাআলার বিধানগুলো পালন করে তাদের দুনিয়ার জীবন লাইফস্টাইলটা যতটা বেশি ভারসাম্যপূর্ণ হয় তারা তাদের জীবনটাকে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে রিল্যাক্স অনুভব করে মানসিক যে তৃপ্তি অনুভব করে যেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধান পালন করে না সেই তার জীবন ধারণের মধ্যে সেই পরিমাণ তৃপ্তি পায় না পায় না আপনি যদি যারা ইসলাম ফলো করে ইসলাম প্র্যাকটিস করে ইসলামের হুকুমগুলোকে যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করে এরকম 100 মানুষের উপরে যদি আপনি একটা সার্ভে করেন পর্যবেক্ষণ যদি করেন 100 মানুষের উপর 100 মানুষের মধ্যে আপনি 98 জন 99 জন পাবেন তাদের স্বামী স্ত্রী একজন আরেকজনকে প্রচন্ড বিশ্বাস করে কেউ কারো প্রতি সন্দেহ করে না যারা ইসলাম প্র্যাকটিস করে আর যারা ইসলামের বিধিবিধান প্র্যাকটিস করে না আপনি তাদের স্বামী স্ত্রীর খোঁজ খবর নিয়ে দেখবেন 100 জনের মধ্যে কমপক্ষে 50 জন 60 জন পাওয়া যাবে স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে আমি কথা বুঝাইতে পারছি কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন কারণটা কি ইসলামকে বাদ দিলে তার পরকালীন ক্ষতি তো আছে দুনিয়া তো কি থাকে না শান্তি থাকে না আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে জানেন এই পর্দা বলতে কি বোঝায় জানালার পর্দা দরজার পর্দা এই পর্দা পর্দা বলতে কি চোখের পর্দা হলো চোখের উপরে যে ই আছে নাকি ওই যে চোখের পর্দা আছে না এটা চোখের পর্দা বলতে আল্লাহ তাআলা বান্দার জন্য যেটাকে দেখা হারাম করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা থেকে নিজেকে আত্মরক্ষা করা এটার নামই হলো পর্দা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দার জন্য যেই কাজটাকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধ কাজটা থেকে নিজেকে আত্মরক্ষা করা এটার নামই হলো পর্দা এই পর্দা শুধুমাত্র চোখের পর্দা নয় এই পর্দা কানেরও পর্দা আছে এই কানের পর্দা বলতে ওই যে কানের ভিতরে যান্ত্রিক পর্দা যেটা এটা না অর্থাৎ আল্লাহ যেটা হারাম করেছে সেটা আপনার কান শুনবে না এটা হলো কানের পর্দা আল্লাহ যেটা হারাম করেছে সেটা আপনার চোখ দেখবে না নিজেকে বাঁচিয়ে রাখা হবে সেটা হলো চোখের পর্দা আল্লাহ তাআলা যেটা হারাম করেছে সেই হারামের দিকে আপনি পা বাড়াবেন না তাহলে সেটা হলো পায়ের পর্দা আল্লাহ তাআলা যেই ভাষায় আপনাকে কথা বলতে নিষেধ করেছেন সেই ভাষা থেকে নিজেকে আত্মরক্ষা করবেন তাহলে সেটা হলো জিহ্বার পর্দা কথা কি বুঝতে পেরেছেন তাহলে পর্দাটা শুধু ওই যে জানলার মধ্যে পর্দা ঝুলানো আর দরজার মধ্যে পর্দা ঝুলানো এটা না কিন্তু এটা একটা উদাহরণ দিলে বুঝবেন কেন বললাম এটা না যে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কেউ এটাকে মন্দভাবে নেবেন না কিছু কিছু মহিলা আছে যেই সকল মহিলারা দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে আছে তো এরকম আছে নিজের শারীরিক অবৈধভাবে নিজের শারীরিক অ্যাক্সেস অন্য পুরুষকে দিয়ে নিজের নিজের শরীরকে ভোগ করার অনুমতি অন্য পুরুষকে দিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করছে এরকম দেহ ব্যবসা করে আছে না কেউ অন্যভাবে নেবেন না এই দেহ ব্যবসা করা লোকদের মধ্যে কেউ কেউ কিন্তু বোরকা গায়ে দেয় আছে না তাহলে বাহ্যিকভাবে সে বোরকা গায়ে দিল আপনি তো মনে করেন সে পর্দা করেছে আসলে কি তারটা পর্দা হলো না তারটা একটা বাহ্যিক পোশাক হিসেবে পর্দা হয়েছে কিন্তু আল্লাহ তাআলা তার জন্য যে পর্দা ফরজ করেছে এই পর্দা তার হয়নি আমি এটা বোঝানোর জন্য হলে এই কথাটা অর্থাৎ পর্দা এটা শুধুমাত্র একটা কাঠামোগত এটা একটা স্ট্রাকচারের ব্যাপার নয় বরং এটা হলো স্ট্রাকচার আছে এর চাইতে বড় একটা গভীর ব্যাপার হলো এটা নিজের অন্তরের ব্যাপার কিসের ব্যাপার আবার এখানেও একটা ফাঁক ফোকর আছে কেউ কেউ আছে একেবারে পেট খালি পেট খালি পিট খালি কপালের উপরে এক নক্তা হ্যাঁ মানে সামনের দিকেও খালি পিছনের দিকেও খালি মহিলা
কপালের উপর কি দিয়ে রাখছে মুসলিম মেয়ে এক নকতা দিয়ে রাখছে ওই যে বলে না আলিফ খালি বাম নিচে এক নকতা তার উপরে দুই নকতা তো পেট খালি পিঠ খালি কপালের উপরে এক নকতা দিয়ে রাখছে এমন কিছু কিছু মানুষ আছে আপনি যদি তাকে নসিহত করেন যে আপনার এই কাজটা হারাম দেখবেন কেউ কেউ এরকম বলে আরে রাখেন তো মলের পর্দা বড় পর্দা এ কথা বলে কি কথা বলে বলে কি না তাহলে আপনি যদি যুক্তি দেন যে হুজুর আপনি তো বলছেন যে কিছু মানুষ আছে বাইর দিয়ে বোরকা পরে ঠিক কিন্তু তার অন্তর ঠিক নাই তার অন্তর অন্য অবৈধের সাথে জড়িত এটা যেরকম পর্দা না তাহলে একজনের বাহিরের দিক খোলা কিন্তু ভিতরে তার মন ঠিক আছে তার পর্দা হবে না কেন না আপনি আপনার মতো করে এই যুক্তি দিলে হবে না ইসলামের বিধান হলো আপনি আপনার বাহ্যিক কাঠামোগত দিক থেকে পর্দা পালন করবেন এর চাইতে গভীর কথা হলো কাঠামোগত পালন করা হবেই অন্তরের দিক থেকে নিজের পর্দার ব্যাপারে যত্নবান হবেন এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পর্দার চাহিদা সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর চাওয়া আপনাদের কারণ বুঝতে কষ্ট হচ্ছে না তো তাহলে পর্দাটা শুধুমাত্র দরজা জানালার পর্দা না পর্দাটা শুধুমাত্র বাহিরের কাঠামোগত পর্দা না পর্দাটা হলো কাঠামোর সাথে সাথে নিজের আত্মাকে কন্ট্রোল করা আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে আত্মরক্ষা করা এটা হলো পর্দা আমরা সেটা বিশ্লেষণে যাব এখন কত হলো আল্লাহ তাআলা এই পর্দাকে ফরজ করলেন কেন আবশ্যক করলেন কেন আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান বান্দার কি চান কল্যাণ চান সন্দেহ আছে কারো মুমিনের সন্দেহ থাকার কথা না আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি আমরা তো আল্লাহ তাআলাকে নিজেদের রব নিজেদের মালিক নিজেদের ত্রাণকর্তা নিজেদের সবচেয়ে বেশি কল্যাণকামী এটা মনে করি তো আমরা ঈমান আনছি তো এটা মনে করে যখন আমরা ঈমান আনলাম তখন আল্লাহ তাআলা আমার বিপক্ষে আমার অকল্যাণ চান এই কথাটা তো বলার সুযোগ নাই আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান আরবিতে একটা প্রবাদ আছে ফাইলুল হাকিমি লা ইখলু আনিল হিকমা প্রজ্ঞাবানের কাজ অর্থাৎ যিনি কৌশলী যিনি অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব থাকেন তার কাজ কখনো প্রজ্ঞা থেকে খালি থাকে না অর্থাৎ সে যেই কাজে করুক না কেন সেই কাজের মধ্যে প্রজ্ঞার একটা আলামত একটা নিদর্শন থাকে তা আল্লাহ তাআলা তো আলিমুল হাকিম মহা জ্ঞানী সুতরাং আল্লাহ তাআলা কোনো বিধান দিবেন সেই বিধানটা এমনিতেই আন্দাজে দিয়ে দিবেন বান্দার কোনো উপকার ছাড়া এমনিতে আল্লাহ বান্দার উপর একটা জিনিস চাপাইয়া দিবেন এটা না বরং আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে পর্দার বিধান দিয়েছেন নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার বিশাল বড় হিকমা এবং আমাদের বুঝে আসুক আর না আসুক অবশ্যই এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় আমি ব্যাখ্যা দেবো কিছু ব্যাখ্যা দিলে আরো বুঝবেন এমনি আগে হলো বিশ্বাসের ব্যাপার আল্লাহ তাআলা দুই নম্বর সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইয়ান হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান হুয়া শাদ্দুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন আল্লাহ তাআলা বলেন এমন অনেক বিষয় আছে যেটাকে তোমরা অপছন্দ মনে করো অথচ এটা তোমাদের জন্য ভালো আবার অনেক বিষয় আছে যেই বিষয়টাকে তোমরা ভালো মনে করো অথচ এটা তোমাদের জন্য খারাপ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জানেন তোমরা প্রকৃত ব্যাপারটা জানো না তাহলে আপনার আমার কল্যাণ কোথায় এটা আপনার আমার চাইতে কে ভালো জানেন আল্লাহ তাআলা ভালো জানেন 67 নম্বর সূরা মুলকের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আলা ইয়ালামু মান খালাক আহুয়াল লাতিফুল খাবির যিনি সৃষ্টি করেছেন তিনি কি সবচেয়ে বেশি ভালো জানেন না কোনটাতে আমার উপকার আর কোনটাতে অপকার এটা আপনি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে আল্লাহ তাআলা কোনো সন্দেহ আছে এবার উদাহরণে আসেন এখন এই যে শীতকাল চলছে এমন অবস্থার মধ্যে আপনার বাচ্চা যদি আপনার কাছে প্রচন্ড শীতের মধ্যে যদি আইসক্রিম খাওয়ার জন্য দাবি করে আপনি কি তাকে আইসক্রিম খেতে দিবেন দিবেন না বাচ্চা মনে মনে ভাববে কি বাচ্চার বয়স যখন 4 বছর 5 বছর বাচ্চা মনে মনে ভাববে আব্বু কিপটামি করে একটা আইসক্রিমের দাম মাত্র 50 টাকা কি আর হয় 50 টাকা দিলে আব্বু মনে হয় আমাকে ভালোবাসে না না বলে একটা আইসক্রিম দিলে কি আর এমন ক্ষতি হবে আপনি বারবার বুঝাচ্ছেন বাবা তোমাকে আমি 50 টাকার পরিবর্তে 100 টাকা দিয়ে অন্য জিনিস কিনে দেই তারপরে তুমি আইসক্রিম খেও না এই যে আপনি যে তার অকল্যাণ বুঝছেন সেই কিন্তু তার অকল্যাণটা বুঝছেন না
বুঝে না, সে বুঝে না, কেন বুঝে না, কারণ তার বুঝার মতো সে কি হয়নি, বয়স হয়নি। আপনি যখন দেখেন আপনার সন্তান আপনার সাথে এমন ভাই না করে, আপনি আড়ালে আড়ালে গিয়ে হাসেন, আপনি মনে মনে ভাবেন আমি এরকম তোর দাদার সাথে বায়না করছিলাম, বুঝি নাই এখন বুঝি, তখন বুঝি নাই এখন বুঝি, তখন আপনি আমি যখন ছোট ছিলাম আপনি যখন ছোট ছিলাম আপনিও আমি এমন কিছু বায়না করেছি যেটা আপনার আমার বাবা মা দেয়নি। কেন দেয়নি, দেয়নি এই কারণে আপনার আমার ভবিষ্যতের কল্যাণের চিন্তা করে। এখন আপনি আপনি বুঝলেন, কিন্তু আপনি যখন ছোট ছিলেন তখন বুঝেননি। আপনার যে সন্তান এখন বুঝছে না, সেই সন্তানও 10 বছর 15 বছর পরে বুঝবে, সে যখন বাবা হবে তখন সেও বুঝবে, বুঝবে না বুঝবে। তাহলে যেই জিনিসটা একটা পর্যায়ে আমরা বুঝিনি, বয়সের পরিবর্তনে আমরা সেটা বুঝি, কেন বুঝি, কারণ আমাদের মধ্যে তখন পৃথিবীর অভিজ্ঞতা যুক্ত হয়, জ্ঞান যুক্ত হয়। তা আল্লাহ তাআলা তো সকল জ্ঞানের মালিক, এই জন্য বান্দার কোনটা তো উপকার আর কোনটা তো অপকার এটা আপনি আমি না জানলেও আল্লাহ তাআলা জানে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা মানুষদেরকে নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন পারস্পরিক একটা আকর্ষণ, আকর্ষণের একটা শক্তি দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 14, জুয়িনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনি ওয়াল কানাতিরিল মুকান্তারা। আল্লাহ তাআলা বলেছেন মানুষদেরকে আকর্ষণীয় করা হয়েছে, সুশোভনীয় করা হয়েছে, মানুষদের মধ্যে এই চেতনা জাগ্রত করা হয়েছে, তারা নারী পুরুষ পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, পরস্পর পরস্পরের প্রতি কি বোধ করে, আকর্ষণ বোধ করে। আল্লাহ তাআলা এই প্রকৃতি দিয়েই মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই আকর্ষণ বোধ করার কারণেই একটা বয়সে গিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে নতুন সংসার মানব সভ্যতা টিকে থাকে, মানব প্রজন্ম টিকে থাকে। আল্লাহ তাআলা যদি নারী এবং পুরুষের মধ্যে যদি এই আকর্ষণের সিস্টেম যদি না রাখতেন তাহলে মানব সভ্যতা টিকতো না, কেউ কারো প্রয়োজন অনুভব করতো না, কেউ কারো দায় দায়িত্ব নিতে চাইতো না, চিন্তা করতো যে আমি উপার্জন করে আমার স্ত্রী খাওয়াবো দরকারটা কি, আমি উপার্জন করে আমার সন্তানকে খাওয়াবো দরকারটা কি, এটা ভাবতো আমার স্ত্রী, ভাবতো আমি আমার জীবনটাকে এভাবে একটা পুরুষের সামনে নিজেকে মানে তার তার সেবা যত্নের জন্য আমাকে এত সময় দিতে হবে কেন, আমি আমার মতো করে চলবো। নারীর মাথার মধ্যে এই চিন্তাটা চলে আসতো, পুরুষের মাথার মধ্যে চিন্তাটা চলে আসতো, কিন্তু আল্লাহ তাআলা নারী এবং পুরুষদেরকে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ এমনভাবে সিস্টেম মানুষের মধ্যে করেছে যাতে মানুষেরা সংসার তৈরি করতে উদ্বুদ্ধ হয়, সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হলো আল্লাহ তাআলা এই আকর্ষণটা দিয়ে এটাকে একটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন, সেই নিয়ন্ত্রণের নাম হলো পর্দা। সেই নিয়ন্ত্রণের নাম কি? পর্দা। ভালো করে বুঝেন, নারী এবং পুরুষের পারস্পরিক আকর্ষণ থাকা এটা মোটেও খারাপ জিনিস নয়, মোটেই এটা অন্যায় জিনিস নয়, এটা কোনোভাবেই অপরাধ নয়। আকর্ষণ থাকাটা এটা প্রকৃতিগত, ন্যাচারাল, আল্লাহ তাআলা মানুষদেরকে এই প্রকৃতি দিয়েই সৃষ্টি করেছেন। এই আকর্ষণ থাকাটা নিন্দনীয় নয়, কিন্তু এই আকর্ষণকে আল্লাহর বিধান লঙ্ঘন করে অবৈধভাবে কাজে লাগানো সেটা হলো নিন্দনীয়, হারাম। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন কিনা? এই লঙ্ঘন করাটাই হলো পর্দা লঙ্ঘন করা, হারাম লঙ্ঘন করা। তাহলে আল্লাহ তাআলা যে আপনার আমার জন্য পর্দার বিধান পালন করেছেন এটা আপনার আমার ক্ষতির জন্য নাকি উপকারের জন্য? উপকারের জন্য। আল্লাহর কোন বিধানে হেকমা থেকে কি নয়, খালি নয়। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে ইজ্জতের দাম আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6474, বলেন কোন ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেয়, দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দুইটা জিনিস একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। মুখ, সে আল্লাহর হারাম নিষিদ্ধ কাজে তার মুখ ব্যবহার করবে না, নিষিদ্ধ কথা তার মুখ দিয়ে বলবে না, এক। দ্বিতীয় হলো তার লজ্জাস্থান, আল্লাহ যতটুকু তার জন্য বৈধ রেখেছেন
এই বৈধতার বাহিরে সে হারাম কর্মে যাবে না এই দুইটার ব্যাপারে কেউ যদি নিশ্চয়তা দিতে পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করছেন আমি স্বয়ং বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ রাসূল নিজে দাম জান্নাতের দায়িত্ব নিবে সুবহানাল্লাহ কয়টা জিনিস নিয়ন্ত্রণ করলে দুটো জিনিস একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান এই দুটো জিনিসকে কন্ট্রোল করলে নিয়ন্ত্রণ করলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিচ্ছেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন 17 নম্বর সূরা আল ইসরার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না জিনা জিনা কোনটা অর্থাৎ নারী এবং পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া অবৈধভাবে একজন নারী আরেকজন পুরুষ থেকে পরস্পর ইয়া অনুভব করা কোন সুবিধা অর্থাৎ কোন অবৈধ সুবিধা ভোগ করা এটাই জিনা সেটা আবার কথার মাধ্যম হোক অথবা কণ্ঠ শোনার মাধ্যম হোক অথবা চোখের দেখাদেখির মাধ্যম হোক অথবা একজন আরেকজনকে স্পর্শ করার মাধ্যম হোক অথবা আরো গভীর কোনো ভাবে হোক একজন পুরুষ আরেকজন নারী থেকে অবৈধভাবে কোনো চাহিদা ভোগ করা সেটাই হলো জিনা খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না খেয়াল করেন আল্লাহ তাআলা বলেননি তোমরা জিনা করো না আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার ধারে কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা নিশ্চয় জিনা এটা অত্যন্ত একটা অশ্লীল কাজ এবং মন্দ একটা পদ্ধতি তোমরা এটা ধারে কাছেও যেও না আল্লাহ তাআলা বলেননি কিন্তু জিনা করো না আল্লাহ তাআলা বলেন ধারে কাছেও যেও না কিন্তু লজ্জার ব্যাপার হলো আমাদের মুসলিম সমাজে দর্শনটাকে অন্যায় ধরা হলেও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও একজন নারী আরেকজন পুরুষ বিবাহ বহির্ভূত বিবাহ ছাড়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যদি শারীরিক সম্পর্ক করে আমাদের দেশের আইন সেটাকে অপরাধ বলে না নাউজুবিল্লাহ আপনি পড়ে দেখেন আইন আইনজীবীদের জিজ্ঞাসা করেন উকিলকে জিজ্ঞাসা করেন এটাকে অন্যায় মনে করে না বলে যে নারী এবং পুরুষ তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে করতেই পারে এই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যে কর্মটা হচ্ছে সেটাই হলো জিনা শুধু একটাই বৈধ সেটা হলো বিবাহ সেটা কি বিবাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন মানুষ পরস্পর পরস্পরের বন্ধু হওয়ার ক্ষেত্রে হাদিসটা খুব মানে তৃপ্তি পেলাম অসাধারণ কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজন মানুষ একজন আরেকজনের বন্ধু হওয়ার ক্ষেত্রে বিবাহের চাইতে উত্তম কোনো ব্যবস্থা নাই সুবহানাল্লাহ মানে বিবাহ হলো দুইজন নারী এবং পুরুষের বন্ধু হওয়ার সবচেয়ে উত্তম ব্যবস্থা সুবহানাল্লাহ মাঝে মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করে বয়ফ্রেন্ড রাখা যাবে গার্লফ্রেন্ড রাখা যাবে বিএফ জিএফ বিএফ জিএফ পোলাপান এগুলো বলে হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একেবারে সুস্পষ্ট হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন পুরুষ কোন যুবক অবৈধভাবে অন্যায়ভাবে কোন যুবতীর হাত ধরা অথবা তার সাথে দেখা দেখি করা অথবা তার সাথে আরো গভীরে যাওয়া এটা এত ভয়ঙ্কর লোহার ইয়ে দিয়ে লোহার হাতুড়ি দিয়ে লোহার শলাকা দিয়ে লোহার এই আছে না পেরেক আছে না পেরেক বড় পেরেক আপনারা ধরেন এই যে আজকেও দেখলাম এদিকে রাস্তা খোঁড়ার জন্য বড় ঢিল মিশিল ব্যবহার করে না এরকম ভয়ঙ্কর লোহার শলাকা দিয়ে নিজের মাথাকে ছিদ্র করে দেয় অনেক ভালো অবৈধভাবে একজন যুবতীর সাথে তার থেকে সুবিধা নেওয়ার চাইতে নাউজুবিল্লাহ মিন জালিক তাহলে কেন এটা কেন যুবক যুবতীরা অথবা শুধু যুবক যুবতী না নাউজুবিল্লাহ মিন জালিক অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে না নিজের বিবাহিত স্ত্রী থাকার পরেও কোন কোন পুরুষ অন্য মহিলার সাথে পরকীয়ে লিপ্ত আছে কি নাই কোন কোন মহিলা নিজের বিবাহিত স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত নাউজুবিল্লাহ মিন জালিক লোহার শলাকা দিয়ে নিজের মাথা ছিদ্র করা অনেক ভালো এই অন্যায়ের চাইতে নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ তাআলা বলছেন তোমরা এটা ধারে কাছেও
যেও না। এই যে জিনা ব্যবচার, এই যে অন্যায়গুলো হয়ে থাকে, এই অন্যায়গুলো কখনো ভালো করে বুঝতে হবে, দর্শন এবং জিনার মধ্যে পার্থক্য আছে। দর্শন মানে হলো জোর করে একজন আরেকজনের থেকে ইয়ে করা, চাহিদা ভোগ করা, এটা হলো দর্শন। জোর করে সমঝোতার ভিত্তিতে হলো জিনা। দর্শন তো সবাই অপরাধ মনে করে, কিন্তু সমঝোতার ভিত্তিটা কি মনে করে না? অপরাধ মনে করে না। আপনি খেয়াল করে দেখবেন এই যে জিনা ব্যবসার গুলো ঘটে, এগুলো কখনো হুট করেই একদিনে ঘটে না, কখনো না। এগুলো আগে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হলো কি, প্রথমে একটু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে একসাথে কিছু নোট আদান প্রদান হয়। কি আদান প্রদান? বেশি কিছু না। হ্যাঁ, আমি গতকাল ক্লাসে ছিলাম না, তুই আমাকে একটা নোটটা দিবি, ঠিক আছে। আমি গতকাল ছিলাম না, তুই আমার নোটটা নে, একটু নোট আদান প্রদান করে। এরপরে একটু মোবাইল নাম্বার আদান প্রদান করে, এরপরে একটু ফেসবুকের মেসেঞ্জারে একটু চ্যাটিং করে, এরপরে একটু হোটেলে অথবা পার্কে একটু ঘুরতে যায়, এরপরে একদিন উদাহরণ। কথা বুঝতে পেরেছেন? এই যে অন্যায়গুলো যে হচ্ছে, অন্যায়গুলো কখনো কি হয় না, একবারে হয় না। এগুলোর কি আছে? স্টেজ আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। এই জিনার কাছে যাওয়া থেকে বন্ধ করার যে রাস্তা, সেই রাস্তার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ। সেই রাস্তার নাম কি? পর্দা। দৃষ্টি কি রাখতে হবে? নিম্নগামী রাখতে হবে। দৃষ্টি কি রাখতে হবে? নিম্নগামী রাখতে হবে। নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এখন আল্লাহর হিকমতটা কি? যেই জিনিস যত দামি, সেই জিনিসকে মানুষ তত বেশি নিরাপদে রাখে। আপনার ঘরের ভিতরে ঢুকলেই কাঁচের প্লেট দেখা যাবে, ঘরের ভিতরে ঢুকলে আপনার দেয়াল ঘড়িটা দেখা যাবে, ঘরের ভিতরে ঢুকলে আপনার কাপড় চাপড়গুলো সাজানো আছে এটা দেখা যাবে। আপনার ঘরে যে স্বর্ণ হীরা জহরত আছে, এগুলো কি ঘরে ঢুকলে দেখা যাবে? দেখা যাবে? আপনি কি বলবেন আমি ডন মাইন্ড ফ্যামিলির সন্তান, আমি ফ্রি মাইন্ডের সন্তান, এই জন্য অসুবিধা নাই, আমার স্বর্ণ গয়না সবগুলো শোকেজে সাজিয়ে রাখবে? এরকম কেউ করে? কি করে? স্বর্ণ গয়না নিয়ে ঘরের মধ্যে রুম তিনটা, তিনটার মধ্যে যেই রুমটা ভিতরে, যেই রুমটা ভিতরে, ওই রুমের ভিতরে আলমিরা যেটা বেশি মজবুত, আলমিরা যেটা বেশি মজবুত এটার ভিতরে আবার তিনটা ড্রয়ার আছে, তিনটা ড্রয়ারের ভিতরে আবার ছোট্ট আরেকটা ড্রয়ার আছে, ছোট্ট ড্রয়ারের ভিতরে এগুলোকে রেখে চাবিটাকে এই রুমে রাখে না, আরেকজনের বাসায় অনেক সময় দিয়ে আসে। আছে না এরকম? কি জন্য? কি জন্য? স্বর্ণটাকে, হীরা জহরটাকে এভাবে সেভ করার জন্য ভিতরের রুমে, ভিতর রুমের ভিতরে মজবুত আলমারি, মজবুত আলমারির ভিতরে তিন ড্রয়ারের ভিতরে ছোট্ট ড্রয়ারের ভিতরে ঢুকায়। এরপরও কত চিন্তা, না কোনো চুরি হয়ে যায়, না কোনো ডাকাতি হয়ে যায়। আপনি তো তখন বলেন না আমি ডোনম্যান ফ্যামিলির সন্তান, অসুবিধা কি, আমি আমার স্বর্ণের হারগুলো ঘরের মধ্যে সুন্দর করে ঝুলিয়ে রাখবো। রাখেন? রাখেন? আপনি আপনার সম্পদকে, স্বর্ণ গয়নাকে, দামি জিনিসকে যেভাবে অত্যন্ত সুরক্ষিত জায়গার মধ্যে গোপন করছেন, এটা আপনার কাছে মূল্যবান। আল্লাহ তাআলার কাছে নারী এবং পুরুষের লজ্জাস্থান, নারী এবং পুরুষের চরিত্র আল্লাহ তাআলার কাছে এর চাইতেও বেশি দামি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটাকে সেভ করো, পর্দা করো। সুবহানাল্লাহ। এটা এর চাইতেও বেশি দামি। এবারে দেখেন, হাত নাই এমন মানুষ আছে কি নাই? আছে। পা নাই এমন মানুষ আছে কি নাই? আচ্ছা, কলিজা নাই, কিডনি নাই, এরকম মানুষ আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তার হাত ভাঙা যত সহজ, তার ধরেন কিডনি বিকল হওয়া কি এত সহজ? হ্যাঁ, এত সহজ না। কারণটা কি? কারণ আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও যেই জিনিসটা যত বেশি দামি, আল্লাহ সেই জিনিসটাকে তত বেশি ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেমের মধ্যে দেখেন, হাত ছাড়া মানুষ বাঁচে, এজন হাত বাহিরে, হাত ভেঙে গেল মানুষ বাঁচে, ঠিক না? পা বাইরে, পা ভেঙে গেল বাঁচে। আপনি দেখেন পায়ের যদি হাঁটুর নিচের অংশ যদি থাকে না, এরকম মানুষ অ্যাভেলেবল আছে, হাত নাই এমন মানুষ আছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্টসগুলো, সেই পার্টসগুলো দিয়ে রাখছেন বুকের মধ্যে। বুকের মধ্যে সাধারণ কি, এখানে ভিতরে কি আছে? খাঁচা আছে। এখানে কি আছে? খাঁচা আছে। এই খাঁচার মধ্যে দিয়ে আল্লাহ সেভ করেছেন। মানুষের চোখ অনেক দামি, সুবহানাল্লাহ। আপনি খেয়াল করছেন, আপনার গালের এদিকে চামড়া নরম, কিন্তু গালের উপরে চোখের ঠিক নিচে এখানে কত হাড্ডি, কত শক্ত দেখেছেন?
ধরে রাখেন অনেক শক্ত আবার আপনার এখানে যে কপাল কপালটা অনেক শক্ত হঠাৎ করে যদি আপনার চোখের উপরে কোনো আঘাত আসে এমনি দেন ধাক্কা আপনার ধাক্কাটা কপালে লাগে আর গালের শক্ত হাড়ির মধ্যে লাগে আর চোখটা নিরাপদে ভিতরে থেকে যায় সুবহানাল্লাহ অর্থাৎ যেই জিনিসটা যত বেশি দামি আল্লাহ সেটাকে তত বেশি কি করেছেন সেভ করেছেন সুবহানাল্লাহ মানুষের যদি আঘাত খায় মাথার মধ্যে যদি আঘাত খায় পিছনের দিকে আঘাতের চাইতে সামনের দিকে আঘাতটা বেশি খায় আগে খায় কপালের পাশে এই আঘাতটা বেশি খায় পিছনের দিকের আঘাত খুব কমে পায় এভাবে এই জন্য আল্লাহ তাআলা মানুষের মগজের যে অংশটা এটা আল্লাহ তাআলা সামনের দিকে না রেখে এটা পিছনের দিকে রেখেছেন এটা আরো বেশি সেভ করেছেন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন অর্থাৎ যেই জিনিসটা যত বেশি মূল্যবান আল্লাহ তাআলা এটাকে তত বেশি কি রেখেছেন সেই রেখেছেন আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তোমার কাছে আমার আমার কাছে তোমাদের চরিত্র তোমাদের জীবনের চরিত্রের মূল্য তোমাদের আত্মসম্মান বোধ এত মর্যাদাপূর্ণ এই জন্য আমি এটা তোমাদেরকে পর্দা দিয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে সেভ করার জন্য আমি তোমাদেরকে আবশ্যক করেছি সুবহানাল্লাহ আল্লাহর হিকমত বোঝা যায় বোঝা যায় আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে নাকি এবার দেখেন এবার আরেকটা উদাহরণ দেখেন আল্লাহর হিকমত দেখেন বিদ্যুতের লাইট জ্বলার জন্য বিদ্যুতের লাইট জ্বলার জন্য কয়টা তার লাগে একটা নেগেটিভ একটা পজিটিভ খেয়াল করেন নেগেটিভ যেই তার এটারও কভার আছে পর্দা আছে কি নেই পজিটিভ যেই তার সেই তারও কি আছে কভার আছে পর্দা আছে এখন আপনি যদি বলেন যে আমি ডোনমেন্ট ফ্যামিলির সন্তান আপনি তারের কভার খুলে দিলেন আপনার লাইট জ্বলবে নাকি এর আগেই অ্যাক্সিডেন্ট হবে এর আগেই অ্যাক্সিডেন্ট হবে লাইট জ্বলা তো দূরে কথা আপনার ঘরে জ্বলে যাবে আগুনে জ্বলে যাবে কারণ তারের কি নাই কভার নাই খেয়াল করেন আপনার নেগেটিভ তারও কভার করা পজিটিভ তারও কভার করা কিন্তু লাইট যেখানে জ্বলে সেই জায়গা গিয়ে কিন্তু কভারের মুখ খোলা হয় তো সেখানে কিন্তু আর কভার থাকে না একটা সিস্টেমের মাধ্যমে এসে সেখানে কভারটাকে উন্মুক্ত করা হয় এই জন্য লাইট জ্বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা যে তুমি পুরুষ তুমিও কভার থাকবা নারী তুমিও তো কভার থাকবা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হলে একটা জায়গা গিয়ে তোমাদের কভার উন্মুক্ত করার সুযোগ আছে ওই জায়গা যখন উন্মুক্ত করবা যেমন ভাবে নেগেটিভ পজিটিভ তারের বৈধভাবে সুন্দর সিস্টেমে কভার উন্মুক্ত হলে লাইট জ্বলে ঠিক একইভাবে নারী এবং পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেখানে নতুন সন্তানের লাইট জ্বলে সুবহানাল্লাহ আলো জ্বলে আর যদি অবৈধভাবে হয় কি করে এটা ডাস্টবিনে ফেলায় কোথায় ফেলায় এটারে লুকিয়ে লুকিয়ে কোন হাসপাতালে যাবে যাতে কেউ টের না পায় আবার অসুস্থ হলে মানুষ যদি ইয়া করে সন্দেহ করে ঘটনা কি তোমার মেয়ের তো বিয়ে হয় নাই মেয়ে এরকম অসুস্থ হইল কেন তোমার বোনের তো বিয়ে হয় নাই এরকম অসুস্থ হইল কেন অথবা তোমার স্বামী তো বিদেশ তোমার এরকম হইল কেন এরকম ইয়া থেকে বাঁচার জন্য কি পরিমাণ যে পেরেশানি কি পরিমাণ যে আতঙ্ক মানে সারাক্ষণ মনের মধ্যে একটা সোর সোর ভাব মনের মধ্যে কি ভাব সোর সোর ভাব তাহলে অবৈধভাবে যে সম্পর্ক সেখানে যেই কাজ বিবাহ বন্ধনে যে সম্পর্ক সেখানেও একটা কাজ এক জায়গার মধ্যে আলো জ্বলে নারী পুরুষ খুশি হয় দাদা খুশি হয় নানা খুশি হয় ছেলে মেয়েরা খুশি হয় মুরব্বী খুশি হয় সবাই খুশি হয় আর আরেক জায়গায় শুধু অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট মনের ভিতর সোর ভাব মনের ভিতরে কি ভাব তাহলে এই পর্দার বিধানটা দিয়েছেন কে আল্লাহ তাআলার এই বিধান দেওয়ার পিছনে হিকমত আছে নাকি নাই অবশ্যই হিকমত আছে এই পর্দাটা হলো দৃষ্টি নিম্নগামী রাখা দৃষ্টি নিম্নগামী রাখা মা বন্ধের ক্ষেত্রে কণ্ঠটাও পর্দা আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর সূরা হাজাব আয়াত নম্বর 32 ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার নারীরা তোমরা কোমল কণ্ঠে কথা বলো না অন্য পুরুষের সাথে যদি অন্য পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো তাহলে যাদের অন্তরে দুর্বলতা আছে তারা তোমাদের প্রতি ঝুঁকে পড়বে তারা তোমাদের প্রতি ঝুঁকে পড়বে বাসায় মোবাইল রেখে গেছে পুরুষ মানুষ মহিলা রিসিভ করেছে অপর প্রান্ত থেকে মহিলা যদি এখান থেকে যদি মোলায়েম কণ্ঠে যদি কথা বলে অপরিচিত মানুষের কথা বলতে চিন্তা করে যে আরেকটু কথা বলি কথা তো ভালোই লাগে ঠিক না কিন্তু এখান থেকে যদি মহিলা যদি খুব মজবুত যদি থাকে কে বলছেন আপনি কাকে খুঁজছেন আমার স্বামীকে খুঁজছেন উনি এই মুহূর্তে বাসা নেই পরে কল দিবেন আপনি যদি কাটছেন যদি কোনো মহিলা যদি বলে দেয় অপর প্রান্তের পুরুষ তার মনের মধ্যে খারাপ চিন্তা আসারই সুযোগ থাকবে না মনে মনে ভাববে যারে বাপরে বাপ মহিলা তো
সান্স নাই কি নাই সান্স নাই এটা ইসলামের বিধান কিন্তু আপনি ফোনদার বলছেন ভাইয়া কি বলছেন এখন অপর প্রান্ত থেকে তো ভাবছে যে দেখছো বাবু হ্যাঁ কথা তো আর বলা যাবে দেখেন ইসলামের বিধানটা দেখেন এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ যার অন্তরের মধ্যে দুর্বলতা আছে সে তোমার মধ্যে ঝুঁকে যেতে পারে এই জন্য কথা কোমল স্বরে অন্য পুরুষের সাথে বলবে না 33 এই যে ক্লোজ আপের মতো একটা কোম্পানি কি প্রচার করতেছে দ্বিধা ভাব দিয়ে কাছে আসো দ্বিধাহীন কাছে আসো নাউজুবিল্লাহি মিন জালিক এই কাছে আসার গল্প তো ভালো না এই কাছে আসার গল্প ভালো না এই কাছে আসার গল্প দিয়ে কত তরুণী তার জীবনের অন্যতম সময় তার যৌবনের 22 বছর 25 বছর 23 বছর যেই সময়টাকে তার স্বামীর সাথে তার সংসারের সাথে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখার কথা হাজার হাজার তরুণীর জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই দ্বিধাহীন কাছে আসার গল্প শেষ করে দিচ্ছে না শেষ করে দিচ্ছে না আপনি আপনার বোনকে আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করে আপনার দায়িত্ব খোঁজ খবর নেয়া কোথায় যাচ্ছে কিসের দ্বিধাহীন গল্প শুনছে এই পর্দাগুলো পালন করার ব্যাপারে খুবই মজবুত থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা যদি সুগন্ধি পরে যদি সুগন্ধি লাগিয়ে যদি বের হয় কঠিন কথা কোন মহিলা যদি সুগন্ধি লাগিয়ে বের হয় সে বাসায় এসে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে সম্পর্ক করলে এটার পরে যেরকম গোসল করা ফরজ ওই মহিলা যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না নাউজুবিল্লাহ দোষ কি করছে সুগন্ধি লাগিয়ে কোথায় গেছেন যায় তো কথা বলেন যায় কি না খুবই খুবই মানে বিব্রতকর অবস্থা এখন অবস্থা কোন রাস্তাঘাটে চলতে গেলে মানে আগে আগের অবস্থা ছিল কি আগের অবস্থা ছিল পুরুষদেরকে দেখলে নারীর একটু কি হয়ে থাকতো একটু সাইডে চলে যেত শালীন হয়ে চলতো এখন উল্টা পুরুষরা কাইট হয়ে চলে হ্যাঁ পুরুষরা কাইট হয়ে চলে পুরুষরা কাইট হয়ে চলে আপনাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগতেছে মানে পুরুষের শরম লাগে কিন্তু ওনার কি লাগে না শরম লাগে না আমাদের ওস্তাদ বলছেন একটা বাস্তব ঘটনা বলছেন একটু সময় যাচ্ছে সমস্যা নাই তারা কি আমার আমাদের উস্তাদ বলছেন ওনার প্রাইভেট কার আছে বলছে সবসময় প্রাইভেট কারে চলি কিন্তু মাঝে মধ্যে মানে পাবলিকের সাথে চলাফেরা করি উনি একটা ওই যে লেগুনা জাতীয় গাড়ি আছে না এই লেগুনা জাতীয় গাড়ির মধ্যে উঠছে গাড়ির মধ্যে উঠছে আর এখন উনি বসে আছেন ওনার সাথে গিয়ে এক মহিলা মানে আধা কাবার আধা খোলা একটু দিয়ে ঠেসা ঠেসি করে বসে গেছে উনি লজ্জায় জড়স হয়ে দাঁড়িয়ে গেছে কি করবে কিন্তু উনি দাঁড়িয়ে গেছে কিন্তু যে বসছে তার কোনো ইয়া নাই এটা নিয়ে কোনো হেজিটেশন নাই খুব মজবুত করে বসছে তো হুজুর এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল মহিলা এটা আবার ট্যার পাইছে ট্যার পাইয়া হুজুরেও কিছু বলে নাই মহিলাকেও কিছু বলে নাই কিন্তু মহিলা নিজের থেকেই গাড়ির ভিতরে বলা শুরু করছে এত লজ্জা শরম থাকলে প্রাইভেট কারে চলেন গিয়ে চিন্তা করছেন এটা বাস্তব ঘটনা হুজুর বলতেছে লজ্জায় কিছু বলার মতো পরিবেশ নেই অথচ আজকে আমাদের লজ্জাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন অবিবাহিতা নারী যেই পরিমাণ লজ্জাশীলা কুমির কুমারী নারী যেই পরিমাণ লজ্জাশীলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বেশি লজ্জাশীল ছিলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা একজন অবিবাহিত নারীর চাইতে বেশি লজ্জা ছিল আর আজকে আমাদের পুরুষের লজ্জা তো যা যা আছে মা বন্ধুর লজ্জা তাও নাই কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের মধ্যে জাহান্নামীরা দীর্ঘদিন থাকতে থাকতে হঠাৎ একটা ভয়ঙ্কর দুর্গন্ধে জাহান্নামীরা জেগে উঠবে হঠাৎ জাহান্নামী একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীরে বলবে কোথায় থেকে আজকে এই দুর্গন্ধ আসলো বহুদিন ধরে তো জাহান্নামে রইলাম
তখন বলা হবে দুনিয়াতে যেই সমস্ত নারী এবং পুরুষরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে নাই আজকে তাদের লজ্জাস্থান পৌঁছে সেখান থেকে রক্তপুষ বের হচ্ছে এটা হলো সেটার দুর্গন্ধ খুবই সতর্কতা এই ব্যাপারে খুবই সিরিয়াস আপনার সন্তান মোবাইলের মধ্যে কি দেখছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার সন্তান মোবাইলের মধ্যে কি দেখছে আপনাকে কন্ট্রোল করতে হবে টিভি একটা যে চালিয়ে রাখছেন ঘরের মধ্যে কি দেখছে আপনার সন্তান আপনাকে কন্ট্রোল করতে হবে লজ্জা চলে যাচ্ছে এখন মা মেয়ে বাবা ভাই এমন এমন দৃশ্য মা মেয়ে একসাথে বাবা মেয়ে একসাথে ভাই বোন একসাথে এমন দৃশ্য একসাথে স্ক্রিনে দেখাচ্ছে সবার লজ্জা চলে যাচ্ছে শরম চলে যাচ্ছে তার লম্বা করার সুযোগ নেই লম্বা করছি না একটা হাদিস বলে দিচ্ছি যেই সমস্ত নারী এবং পুরুষরা অবৈধভাবে অন্যের দিকে তাকিয়ে মজা অনুভব করে কোন যুবক অন্য যুবতীর দিকে তাকিয়ে মজা নেয় কোন যুবতী অন্য যুবকের দিকে তাকিয়ে মজা নেয় অথবা একজন আরেকজনের কণ্ঠ শুনে মজা নেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাদের চোখের মধ্যে গরম সিসা গালিয়ে ঢেলে দেয়া হবে তাদের কানের মধ্যে গরম সিসা ঢেলে দেয়া হবে সাবধান হতে হবে আর হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় যুবক হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হঠাৎ দৃষ্টি পড়লে সমস্যা নাই সাথে সাথে দৃষ্টি ঘুরাইয়া নাও সুবহানাল্লাহ এখান থেকে কেউ কেউ আবার বলে একবার দেখা তো জায়েজ আসলে জায়েজ তবে এটা ইচ্ছাকৃত না এটা কি অনিচ্ছাকৃত কিন্তু একবার দেখতেছে কিভাবে একবারে দেখছে কিন্তু মানে ধরেন এখান থেকে দক্ষিণ কোণা থেকে দেখা শুরু করছে এই জায়গায় একজন মেয়ে দেখলো তো মেয়ে দক্ষিণ দিকে উত্তর দিকে হাঁটতেছে তো একবারে দেখতেছে কয়বার দেখছে একবার দেখছে যে পড়ে না চোখের পলক মানে চোখের পলক আর পড়ে না একবারে দেখছে একবার দেখা জায়েজ বলতে এটা একবার দেখা বলতে এটা না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযিল ফুজাত হঠাৎ যদি আমার দৃষ্টি পড়ে যায় কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আসরিব বাসরাক তোমার দৃষ্টি সাথে সাথে ফিরিয়ে নাও দৃষ্টি পড়ছে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নাও কোন যুবক কোন যুবতীর দিকে দৃষ্টি পড়ল সাথে সাথে সে দৃষ্টি ফিরিয়ে নিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক তার দৃষ্টি ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত একটা সম্মান দিবেন সে যতদিন মৃত্যুবরণ করবে না অতদিন সে তার ইবাদতে মজা পাবে সুবহানাল্লাহ দৃষ্টি ফিরাইতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে নারী এবং পুরুষ সকলকে আমার পর্দা পবিত্রতা কণ্ঠ তারপর হলো চোখের দৃষ্টি সবগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা মিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক